আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জীবনে চলতে গেলে আল্লাহর বিধিবিধান মানতে হয়, কিন্তু চলার ক্ষেত্রে আমাদের কিছু ভুল হয়ে থাকে। যে সময়টার প্রতীক্ষা করছেন ভালো হবেন, আর সেটা হতে পারছে না আপনার নিজের আমলের কারণে। আর এভাবে চলতে চলতে জীবনের শেষ দিন হয় খারাপ কাজ নতুবা ভালো কাজের সময়। আমরা প্রতিদিন ভালো আমল করতে চাই, মাঝে মাঝে আমরা কিছু কিছু পাপ কাজ করতেই থাকি, ভবিষ্যতে চিন্তা করি ক্ষমা চাইব, আল্লাহর কাছে কান্নাকাটি করে আমি ভালো হয়ে যাব, কিন্তু সে সৌভাগ্য অনেকের হয় আবার অনেকের হয়ে ওঠে না। এরকম কয়েকটি আমল আছে যেটা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি নতুবা মাঝে মাঝে করে যাচ্ছি, যেগুলো হলো হারাম কাজ। আমরা ভেবে নিচ্ছি পরে আমরা মাফ চাইব, কিন্তু সেই সময়টুকু আপনার জীবনে না আসতে পারে। এর প্রথম নম্বর হলো ফজরের সলাত না আদায় করা। আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা শুধু ফজরের সলাত পড়ে না, তারা আর বাকি সলাতও পড়ে না। তারা চিন্তা করে, আজকে তো ফজরের সলাতে উঠতে পারিনি, সুতরাং আর কোনো ওয়াক্ত আমি পড়ব না। এই চিন্তা মাথায় থেকে ঝেড়ে নিতে হবে। আপনি যে ওয়াক্ত পান না কেন, প্রতিদিন তো আমাদেরকে পাঁচ ওয়াক্ত সলাত পড়তে হবে, এটা তো বাধ্যতামূলক। যদি আপনার সলাত ছুটে যায় তবু আপনি আদায় করবেন। তারপর হচ্ছে সুদ ঘুষ খাওয়া। সুদ ঘুষ চাঁদাবাজি এগুলো করা খারাপ তা আমরা সবাই জানি। আমাদের চিন্তা হলো একেবারে হজ করে সব কিছু ছেড়ে দেব, ভবিষ্যতে তাওবা করব, কিন্তু এই সুদ ঘুষের কারণে এর পাপের খেসারত আপনাকে ভবিষ্যতে দিতে হবে। তারপর হলো শালীনভাবে চলাফেরা করা। এটা আমাদের প্রত্যেকেই দরকার, আমরা এটা মেনেই থাকি, কিন্তু বিভিন্ন কারণে আমরা শালীনভাবে পোশাকও পরি না, চলাচল করি না, কথাও বলি না। আরেকটা হলো প্রেম ভালোবাসা নিয়ে। প্রেম ভালোবাসা আমরা নিজেরা তৃপ্তিভাবে আদায় করে নিই। একটু প্রেমিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে চলাফেরা, কথাবার্তা বলা, আড্ডা দেওয়া, এতটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধতা থাকি। আবার কেউ কেউ এর চেয়ে বড় কিছু করে থাকে। বিয়ের আগে এসব কাজকে আমরা হারাম মনে করি না, শুধু মনে করি ছোটোখাটো পাপ, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করছেন তোমরা জেনা ধারে গেছো যেও না। জেনা সংঘটিত হয় একজন নারীর সাথে, আবার নারীর জন্য জেনা হলো একজন ছেলে। তারপর হলো হিজাবের ব্যাপারে, হিজাব তো করি, মাঝামাঝি হিজাব করি প্রয়োজন হলে। ঘরে আমরা ভালো হিজাব করি, কিন্তু যখন আত্মীয় বাসায়, বন্ধুদের বাসায়, বিয়েতে, তখন আর হিজাব থাকে না। এটা আমাদের সমাজে ব্যাপক প্রচলিত। বিয়ের আগে মেয়েরা হিজাব পরত, কিন্তু বিয়ের সময় তারা এমন সাজগোজ দেয় যা একদম জিনাহ কাতারে, কবিরা গুনাহ। একজন মেয়ের কারণে শত শত মানুষ জিনাকারী হচ্ছে। এই পাপের ভার ওই মেয়েকে নিতে হবে। আর ওই মেয়েকে যারা প্রশ্রয় দিচ্ছে, তার স্বামী, তার ভাই, তার বাবা, তাদেরকে পাপের বোঝা বহন করতে হবে। তারপর হলো ফুফাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, এসবের আমরা গায়ে মাহরাম বলি না। কীভাবে বলবো, তাদের সাথে বড় হয়েছি, পিটাপিটি বয়স, আমরা তো বোনের মতো দেখি, ভাইয়ের মতন দেখি। এই অভ্যাসটি আমাদের পরিবারে বা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে, এর থেকে বেরিয়ে আসতে হবে। আপনি ইচ্ছা করলে খালাতো বোনকে বিবাহ করতে পারেন, চাচাতো বোনকে বিবাহ করতে পারেন, ফুফাতো বোনকে বিবাহ করতে পারেন, এগুলো হারাম না, আপনার জন্য হালাল। এখন আমাদের সমাজে এরকম বিবাহ হয় না, হয় না এটা কোনো ফ্যাক্ট না। সমস্যা হলো আপনি যদি তাদের সাথে সাক্ষাৎ করেন, এর গুনাহ ভার আপনার উপর চাপিয়ে দেওয়া হবে, আপনি গুনাহগার হচ্ছেন, আপনি পর্দা করুন, এটাই আপনার জন্য ফরজ। এইভাবে শত শত হাজার হাজার পাপ কাজ আছে যা বলে
শেষ করার নয়। আমরা জানি কোনটি পাপ কাজ, কোনটি হালাল কাজ। যেসব পাপ কাজগুলো হারাম, যেসব পাপ কাজগুলো আমাদের জন্য ক্ষতিকর, হাদিসে এবং কোরআনে স্পষ্টভাবে এসেছে, তা আমরা পরিহার করব। আপনি ভাবছেন ভবিষ্যতে ভালো হয়ে যাবেন, কিন্তু সেই সুযোগটি আপনার হয়ে উঠতে পারবে না। সম্ভব হলে এখনই তাওবা করুন। কার মৃত্যুর সময় কখন আসে এটা কেউ বলতে পারে না। মনে রাখবেন, একমাত্র দিন হল ইসলাম। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি যদি অর্ধেক মানেন আর অর্ধেক না মানেন, এর জন্য কতটুকু আজাব নির্ধারণ করা হয়েছে তা আল্লাহ পাকই ভালো জানেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ অবিশ্বাস করবে? এটা কিভাবে হবে? যারা এমন করে, পার্থিব জীবনে দুর্গতি ছাড়া আর কোনো পথই খোলা নেই। কিয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে আহ্বান করা হবে। আল্লাহ তোমাদের কাজকর্মের সম্পর্কে গাফেল নয়। তাই যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন অর্ধেক মানবেন আর অর্ধেক মানবেন না, এর জন্য গুনাহগার হতে হবে এবং শাস্তি পেতে হবে। আবার যারা জেনে শুনে পাপ কাজ করছে তাদের জন্য ভয়াবহ শাস্তির কথা কোন হাদিসে উল্লেখ রয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।